সোহম এখানে শুটিং করতে দেওয়া ছিল, এখন আমরা শুটিংয়ের অ্যালাউ করেছিলাম, আমি এসছি। এখানে পার্কিং নিয়ে অসুবিধা ছিল, আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো, সোহম নিজে আমার গায়ে হাত দিল, এমএলএ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে, প্লাস আমাকে এখন পুলিশ কীভাবে নিয়ে যাচ্ছে। আমি অভিষেকের বন্ধু, আনলাম অভিষেক, জানি না আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম, সোহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো, দু জোড়াত করেছি, তার ভিডিও ফুটেজ যদি না দেখাতে পারি তা আমার নাম আলম না। সোহম লাত মেরেছে, আমরা ফ্রি অফ কস্টে দিয়েছি, একজন সেলিব্রিটি আসছে আছে শুটিং করে না। হঠাৎ করে আমি ওপরে শর্ট দিচ্ছি, হঠাৎ করে খুব চিল্লা চেঁচামেচি দেখছি, তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফরা যারা রয়েছে তাদের সঙ্গে নিজের মতো দুজন মানে ধাক্কাধাক্কি করছে, মারামারি করছে, খুব স্বাভাবিকভাবে শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কী হয় জিজ্ঞেস করি, এবং আমি জিজ্ঞেস করি কী হয়, এগুলোটা কী হয়েছে কী, এবং দুম করে এরকম পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা হঠকারিতার সিচুয়েশন, মালিককে বলি, সে তো তার গরম উদ্ধত না আসা না আসা করে হাত পারে, তখন তাকে বলি যে, এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে, এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়, তখন তাকে বুঝিয়েছি সে কি, হ্যাঁ সে তো করেছি, দেখো গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করে, হ্যাঁ সেটা তো মানা যায় না, যাই হোক মোটামুটি করেছি, দুটো চারটে চর মেরেছি, দোকানটা ধাক্কা মেরেছি করেছি।